হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়াম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব, এটা হলো পারফেক্টভাবে দু কাপ চা তৈরি করে দেখাবো, খুব সহজভাবে। প্রথমে এখানে আমি যে কাপ দিয়ে চাটা আমি রেডি করব, ওই কাপেই আপনার মেপে দুই কাপ চায়ের জন্য আড়াই কাপ পানি দিয়েছি। এটা একদম সহজ একটা হিসাব, যে কাপ দিয়ে আপনি চা বানাবেন ওই কাপ দিয়ে দুই কাপ চা বানাতে হলে আধা কাপ পানি বেশি দিবেন। আর এখানে মশলার পরিমাণটা আমি লং, দারুচিনি, এলাচি আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন, তবে এলাচির পরিমাণটা একটু বেশি দিলে এটা একদম একটা ভালো নাইস একটা স্মেল হয় মশলাটির মতো আর কি। এছাড়া আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলাকে একটু থেতো করে দিচ্ছি, আপনার হাত দিয়ে এভাবে এলাচিটা থেতো করে একটু দিতে পারেন। এখন ওভাল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, মিডিয়াম আছে, পুরো চায়ের চাটাই আমার মিডিয়াম আছেই, আমি এটাকে রান্না করে নিব। এখন আমি ওয়েট করছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট যখন আমার এটা উতলানো এসে যাবে, কয়েকটা উতলানো হবে, এটাই হয়েছে চায়ের আসল মজা। তারপর আমি 4 মিনিট পর ফিরে আসতেছি। 4 মিনিট পর ফিরে এসে এখন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে আমার চা পাতাটা আমি নিয়ে নিয়েছি। এখানে 4 চা চামচ চা পাতা আমি দিয়ে দিয়েছি। এই চা পাতার রেশিওটা খুবই ইম্পর্টেন্ট। এই চা পাতাটার রেশিওটার কারণেই দেখা যাবে যে এই দুধ চার টেস্টটা অনেকগুণ বেশি ভালো আসবে এবং দুধ চা খাওয়ার আসল মজাটা এখানেই পাওয়া যাবে। আপনারা এমনিতেও চা পাতাটা দিয়ে দিতে পারেন, এরকম ছাঁকনির মধ্যে দিতে হবে, নট নেসেসারি। ওকে, তো যাই হোক, আমি এই চা পাতাটা এখন দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব, মিডিয়াম লো আছে। এখন কিন্তু আমি চুলার আগুনটাকে মিডিয়াম লো করে দেব, যেন আমার চা পাতাটা ভালো করে ফুটে আমার পানিটা যেন কম শুকায়, এই জন্য চায়ের পানিটা। ফিরে আসতেছি আবার 4 মিনিট পর। আবারও 4 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি আগের থেকেই ঘন করা গরুর দুধ আমি ঘন করে রেখেছিলাম, ওই আধা কাপ দুধ দিয়ে দিয়েছি। আপনারা ইভাপোরেটেড মিল্কও দিতে পারেন যারা বাইরে থাকেন, অথবা আপনারা পাউডার দুধ দিয়েও এই কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন চুলার আগুনটা কোনোভাবেই আমি মিডিয়াম আছে করব না, মিডিয়াম লো আছেই আমি রাখব। যদিও আমি প্রথম 2 মিনিট এখানে দুধ দেওয়ার পরে একটু মিডিয়াম আঁচ করে দিয়েছি, তারপর আমি 2 মিনিট পর এখানে আরও কয়েক মিনিট চা পাতাটাকে ভালো করে ফুটিয়ে নিব। আমি কাউকে মিন করে কথাটা বলতেছি না, অনেক রেসিপি আমি দুধের আগে একসময় দেখেছি, এই দুধ চায়ের অনেক রেসিপিতেই আমি দেখেছি যে এই কথাটাতে বলা হয় যে 4-5 মিনিটেই এই দুধ চাটা হয়ে যায়। আসলে কিন্তু তা না, এই পারফেক্ট সত্যিকার দুধ চা বানাতে আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে, তাও চায়ের পরিমাণ যদি বেশি হয় সময়টা আরও পরিমাণে আর একটু বেশি লাগতে পারে। আশা রাখি আমার দুধ চার রঙটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পারফেক্ট একটা চা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি আজকে ব্রাউন সুগার দিয়ে আমার চাটা পরিবেশন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো হোয়াইট সুগার, রেগুলার সুগার দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন, তবে পরিমাণটা ঠিক রেখে আপনারা চাটা তৈরি করবেন। আশা রাখি আমি যেভাবে পরিমাণটা বলেছি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি। সুতরাং আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সাথে থাকবেন, এছাড়া ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন গ্রুপ পেজের সঙ্গেও ফেসবুকে থাকবেন। সবাই ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।